तो हेलो বন্ধুরা, আজ কে আমাদের কলেজের ফার্স্ট এক্সাম। তো আজকে আমরা এক্সাম দুটো থেকে আমাদের আছে, তো আমি যে প্রথম দিন বলে তাড়াতাড়ি চলে এসেছি। এসে এদিকে গ্রাম সাইড, তো গ্রামের দিকে ঘুরছি, চারিদিকে ভিউ খুবই সুন্দর। তো চলো সামনের দিকে যাওয়া যাক, এক্সাম এখন অনেক বাকি, তো আমরা তাড়াতাড়ি চলে এসেছি। এক্সাম হচ্ছে ওই দুটো নাগাদ, দুটো থেকে চারটে। তো তার আগে আমরা একটু চারপাশটা ঘুরছি, চলো দেখা যাক। তো গাইস, দেখতে পাচ্ছেন ভিউটা একদম অসাম, চারিদিকে শুধু গাছ পালা, ধান খেত। এই গাছটাকে বলা হয় খেজুর গাছ। তো দেখতে পাচ্ছেন, তো গাইস চলো যাওয়া যাক, এত দারুণ লাগছে জায়গাটা। কি সুন্দর ফুলফুলে হাওয়া, তো দারুণ জায়গাটা, কি ভিউ মাইরি। এত টাকা খরচ করে এসে পুরো মন শান্ত হয়ে গেছে। হ্যাঁ গাইস, আমাদের বাড়ি হচ্ছে, আমাদের লোকেশন রানীহাটি। তো সেখান থেকে আমরা এই শ্যামপুর এখানে এলাম। তো অনেকটা জার্নিং, অনেকটা জার্নিং হয়েছে। তো চলো, তো ইচ্ছা আছে এক্সাম হয়ে গেলে আবার আরেকদিন এখানে এসে ঘুরে যাওয়ার। এখানে একটা বন্ধুর বাড়ি আছে, তো তাদের বাড়িতেই যাওয়ার প্ল্যান আছে পরীক্ষা হয়ে গেলে। তো দেখতে পাচ্ছেন কিরকম ভিউ। কোন দেওয়ালে মশারি, কোন ফেনায় কম সাবান, কোন ছুরিতে তরকারি, যাচ্ছে চলে যায় তোমার হয়তো অন্য কথা বলার, তোরে সকাল দিতে পারি। তো বন্ধুরা, আমাদের এক্সাম হয়ে গেছে, তো পুষ্করে খুবই দুঃখ হচ্ছে, ওর এখনো স্কলারশিপ ঢোকে নেই। আমাদের সব বন্ধুদেরই স্কলারশিপ ঢুকে গেছে। তো দেখতে পাচ্ছ ভিউটা, এটা কলেজের মাঠ। তো সব স্টুডেন্টরা নিচেতে আছে, হয়তো সবুজ ছুঁয়ে ফেলে আশার একটা পথ, ভীষণ খামখে আলে চলে, তারপর আর তারায় ফরেস্ট স্টেশন একটু। তো আমাদের এক্সাম হয়ে গেছে, এক্সাম মোটামুটি ভালো হয়েছে। তো তোদের কেমন হয়েছে? তো আমাদের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো ততক্ষণ যাও টাটা, পরের ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। তো বাই। তোকে বসন্তের দিন দিতে পারি, আমাকে খুঁজে দে জল ভরি, আমাকে খুঁজে দে জল ভরি, আমাকে খুঁজে দে জল ভরি।